আপনার এক মাস রোজার পর গুনাহ যখন চলে যাবে আপনি নিজে টের পাবেন আপনি নিষ্পাপ হয়ে গেছেন। একটি অপার্থিব আনন্দ স্বর্গীয় আমেজ আল্লাহ পাক অন্তরে ঢেলে দিবেন। তবে সেভাবে রোজা তো রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, চুরি চামারিগুলো ছাড়তে হবে, এতদিন যে গুনার কাজগুলো করতেন বাদ দিতে হবে। এখন অনেক ব্যবসায়ী চুরি ডবল করছে, এক রোজার মাস আবার লকডাউন, ঠিক কিনা? যারে বলা যায় বড় ধরনের জুলুম হচ্ছে আমাদের উপর এখন। আপনার তো টের পান না, ডান হাতে কামাই করেন বাম হাতে কামাই করেন, খাওয়ারও শেষ নাই, একটু পরপর খান। গরিব মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলোর খবর তো জানেন না, তারা একবেলা ইফতার করে আরেকবার নুন ভাত খেয়ে রোজা রাখতেছে, ব্যবসা বন্ধ, দোকানপাট বন্ধ, চাকরি বাকরি নাই, অসহায় মানুষগুলো একান্তই আল্লাহর করুণা ও রহমতে বেঁচে আছে। সেজন্য এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আপনাদেরকে একটা পলিসি শিখাই দিই, যেটার দাম বাড়ছে ওটা খাওয়া বাদ দিবেন। মানুষ রমজান মাসে বেগুনি খায়, বেগুনের দাম বেড়ে যায়, বাড়ছে না একটু? কত? 80। বেগুন হয়েছে আগুন, কি দরকার? ছাতার বেগুনি বাদ দেন, পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়া বানান, ঠিক কিনা? যেটার দাম বাড়বে ওটা বাদ দিবেন খাওয়া, তখন এটার দাম কমবে, এটার দাম কমবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বাকি রোজাগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করুন। আমরা ভুলে ভ্রান্তিতে ভরা গুনাগার বান্দা, মহান আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে আমাদের ইবাদত কবুল হবে।